প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিচিতি বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? পরিবেশ পরিচিতি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবন, দৈনন্দিন কাজকর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তুমি দেখো ছবিতে আমরা যেই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের দৃশ্য। সেজন্য আমাদের এই পরিবেশ বই সম্পর্কে, পরিবেশ সম্পর্কে অর্থাৎ পরিবেশ পরিচিতি বইটা পড়লে আমরা পরিবেশ কীভাবে সংরক্ষণ করতে পারবো, এর ভারসাম্য কীভাবে রক্ষা করতে পারবো, এর জন্য আমাদের আমাদের নিজেদের কী কর্তব্য দায়িত্ব, হ্যাঁ, এগুলো আমরা বুঝতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতবারে আমাদের একটি অধ্যায় শেষ করেছি, আমাদের ঘর বাড়ি। আজকে আমরা নতুন করে আরেকটি নতুন অধ্যায় আমরা শুরু করব। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে আমাদের শহর। আমাদের শহর, আমাদের শহর বলতে যে যার যার শহরকে বোঝানো হচ্ছে। আমরা এখানে একটা শহরের ছবি দেখতে পাচ্ছি, দালান কোঠা, রাস্তাঘাট, গাছ, রাস্তাঘাট, তারপর হচ্ছে যানবাহন, ঠিক আছে? সাধারণত শহরের দৃশ্যটা এরকমই হয়, সেজন্য আমাদের শহর বলা হচ্ছে। অর্থাৎ তুমি যেখানে বাস করো তোমার সেই শহরকে, স্থানকে বোঝানো হচ্ছে এখানে। চলো তাহলে আমরা একটু পড়ে দেখি, কেমন? বাংলাদেশে ছোট বড় অনেক শহর আছে, সবচেয়ে বড় শহর ঢাকা। তাহলে অনেক ছোট বড় শহর আছে, সবচেয়ে বড় শহর হলো ঢাকা। আমরা জানি ঢাকা আমাদের রাজধানী, আর সবচেয়ে বড় শহরও কিন্তু ঢাকা। ঢাকা বাংলাদেশের রাজধানী, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, তারপর হলো যে সিলেট, এগুলো বিভাগীয় শহর। তাহলে দেখো বিভাগীয় শহরগুলোর নাম হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, এগুলো হচ্ছে বিভাগীয় শহর। আমরা কয়েকটা বিভাগীয় শহরের নাম পেলাম। তারপর দিনাজপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুমিল্লা, পাবনা, বড় বড় জেলা শহর। তাহলে বড় বড় জেলা শহরগুলোর নাম কি? দিনাজপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুমিল্লা, পাবনা, এগুলো হচ্ছে বড় বড় জেলা শহর, ঠিক আছে? শহরের বেশিরভাগ ঘর বাড়ি ইট ও পাথর, বালি ও রড সিমেন্ট দিয়ে তৈরি। তাহলে সাধারণত বোঝা যাচ্ছে শহরে বেশিরভাগ ঘরবাড়ি পাকাই থাকে, কেমন? আর এদের এই পাকা ঘরবাড়িগুলো কী দিয়ে তৈরি? ইট, পাথর, বালি, রড, সিমেন্ট, এগুলো দিয়ে পাকা ঘরবাড়ি তৈরি হয়, কেমন? এসব ঘর বাড়িকে দালান বলা হয়। তাহলে আমরা পাকা বাড়িও বলি, আবার কী বলি? দালান বাড়িও বলি। শহরের রাস্তাঘাট সব পাকা। তাহলে দেখো শহরে ঘরবাড়িও পাকা, আবার সেই হিসাবে রাস্তাও পাকা। আর পাকা রাস্তায় কিন্তু চলাচলে সুবিধা। শহরে যাতায়াতের জন্য নানা রকম যানবাহন আছে, হ্যাঁ আছে তো। যেমন শহরে যাতায়াতের জন্য তুমি একজন, যেমন গ্রামের দিকে তুমি রিক্সা পাবে, হয়তো মাইক্রো পাবে না, ঠিক আছে? কিন্তু শহরে তুমি সব ধরনের যানবাহনের দেখা পাবে, কারণ শহরের কাজকর্ম বেশি, ঝামেলা বেশি, এক এক সময় এক এক যানবাহনের প্রয়োজন হয়। যেমন অ্যাম্বুলেন্স আছে, মোটরসাইকেল আছে, সাইকেল আছে, হ্যাঁ সিএনজি আছে, অনেকগুলো যানবাহন, কার আছে, পাজেরো আছে, জিপ গাড়ি আছে, মাইক্রো আছে, ট্রাক আছে, তাই না? অনেক ধরনের যানবাহন আছে, কিন্তু এতগুলো যানবাহন তুমি গ্রামে কখনোই দেখতে পাবে না। যেমন বাস, রিক্সা, ট্যাক্সি, মোটরসাইকেল, মোটরগাড়ি, মোটরসাইকেল, বেবি ট্যাক্সি, ট্যাক্সি ক্যাব ইত্যাদি। তাহলে এগুলো কিন্তু শহরে অনেক রকমের যানবাহন আমরা সাধারণত দেখি। শহরগুলোতে আছে বিভিন্ন রকম অফিস, আদালত, কলকারখানা, নানা রকম
শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বড় বড় দোকানপাট সব শহরে আছে। দেখেছো, তুমি যখন শহরে যাবে তখন তুমি দেখবে অনেক ধরনের অফিস। এগুলো হয়তো তোমার চেনা জানা নেই, ঠিকমতো জানাশোনা নেই, কিন্তু তুমি অনেক ধরনের অফিস আদালত খেয়াল করলেই দেখতে পাবে। কলকারখানা দেখতে পাবে, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাবে, হাসপাতাল দেখতে পাবে, অনেক বড় বড় দোকান দেখতে পাবে। কেমন, এগুলো সব কিন্তু শহরেই আছে। বেশিরভাগ মানুষ চাকরি বা ব্যবসা করে, তাহলে শহরের বেশিরভাগ মানুষ কী করে, চাকরি করে অথবা ব্যবসা করে, আর গ্রামের বেশিরভাগ মানুষ চাষাবাদ করে, তাই না? কত পার্থক্য, ঠিক আছে? তাহলে অনেকে কলকারখানায় কাজ করেন, এর মধ্যে কিছু মানুষ ব্যবসা করে, কিছু মানুষ চাকরি করে, কিছু মানুষ আবার কলকারখানায় কাজও করে, ঠিক আছে? যারা কলকারখানায় কাজ করেন তারা শ্রমিক। তাহলে যারা কলকারখানায়, আমরা সাধারণত শ্রমিক কাকে বলে, আমরা একটা প্রশ্ন রাখতে পারি, শ্রমিক কাকে বলে, কেমন? তাহলে কলকারখানায় সাধারণত যারা কাজ করেন তাদেরকে শ্রমিক বলা হয়। আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে? এটা অনুশীলিত না থাকলে আমরা নিজের একটা প্রশ্নের উত্তর তৈরি করে নিলাম। প্রত্যেকটি শহরে কিছু কিছু দর্শনীয় স্থান থাকে। তাহলে দর্শনীয় স্থান মানে, যেমন মনে করেন আমরা রাঙামাটিতে আছি, হ্যাঁ, রাঙামাটি কেন মানুষ দেখতে আসে? রাঙামাটি প্রাকৃতিক সৌন্দর্যের একটা স্থান, অপরূপ একটা স্থান, দর্শনীয় স্থান, সেজন্য আমরা এখানে মানুষ এটা দেখতে আসে। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরেও এরকম অনেক দর্শনীয় স্থান আছে। তাহলে ঢাকা শহরেও কিন্তু তুমি যখন যাবে তখন তোমার মাকে, বাবাকে, মামাকে বলবে যে ঢাকা শহরের দর্শনীয় স্থানগুলো দেখাতে, যেমন রমনা পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, জাতীয় জাদুঘর, ঢাকা শহীদ মিনার, বাইতুল মারম মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে হাইকোর্ট, ঢাকা মেডিকেল কলেজ, মিডফোর্ড মেডিকেল কলেজ, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল, জাতীয় সংসদ ভবন, স্টেডিয়াম ও কমলাপুর রেলওয়ে স্টেশন। দেখেছো কতগুলো দর্শনীয় স্থান, এগুলো তুমি কখনোই একদিনে কিন্তু এসব দর্শনীয় স্থান তুমি দেখে শেষ করতে পারবে না। হ্যাঁ, একদিনে তুমি কোনো রকম দুটো দেখতে পারবে, কিন্তু তিনটা দেখা সম্ভব নয়। হ্যাঁ, ভালো করে দেখতে চাইলে একটা একদিনেই দেখতেই হবে। তাছাড়া যানজট আছে, তুমি সেখানে ইচ্ছা করলে সবখানে দৌড়াতে পারবে না, তোমাকে লক্ষ্য নিয়ে বেরোতে হবে যে আজকে আমি একটা দর্শনীয় স্থানেই দেখব, ঠিক আছে? যেমন তুমি একদিন রমনা পার্ক দেখলে, একদিন শিশু পার্ক দেখলে, একদিন চিড়িয়াখানা দেখলে, একদিন জাতীয় জাদুঘর দেখলে, কিন্তু যেমন জাতীয় জাদুঘর দেখার মতো অনেক কিছু আছে, আমরা হয়তো সেটা খেয়াল করি না, দেখার আছে দেখে এসে চলে আসে, কিন্তু তোমাকে না, তুমি যখন যাবে তখন তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে যে জাদুঘরে আসলে কী কী আছে, কী কী দেখার মতো আছে, কেন জাদুঘর বলা হয়েছে, কেমন। তুমি যদি না দেখো বুঝবে না যে শুধু শুধু বোধ হয়ে গেলাম। এটা তুমি যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, প্রত্যেকটা লেখা ওখানে, ভাস্কর্যগুলোর সামনে, তারপর হচ্ছে যে তখনকার, যেমন ওখানে ঢাকায় মসলিন শাড়ি আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে যা তুমি, এটা এক কথায় বোঝানো সম্ভব নয়। তোমাকে সেখানে যেতে হবে, দেখতে হবে, তারপর তুমি বুঝতে পারবে এটা কী জিনিস বা এটার গুরুত্ব কীরকম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি কিন্তু একবার গিয়েছিলাম, দুইবার গিয়েছিলাম এর মধ্যে ঢাকা। আমি কিন্তু নিজে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি আমার পরিবার নিয়ে, কারণ সবসময় যাওয়া হয় না, একবার গেলে যেন কিছু স্থান দেখে আসতে পারি, সেটা প্রত্যেকেরই হওয়া উচিত। যখন যাবে শুধু ঘুরে না বেরিয়ে এই দর্শনীয় স্থানগুলো দেখে আসবে, তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? আর হলো যে, এই যে শহর, তো শহর বলতে বলা হয়েছে আমাদের শহর, তুমি যেখানে থাকো সেখানে এটাই তোমার শহর, ওটাকে তুমি ঘিরে অনেক কিছু, তুমি ওখানে পাকা রাস্তাঘাট, পাকা দালান, পাকা ঘর বাড়ি, কেমন, তারপর হচ্ছে যে অফিস আদালত, কলকারখানা, তুমি দেখবে তোমার শহরে অনেক কিছু আছে। তাহলে আমাদের আর শহরের সাথে গ্রামের কী কী পার্থক্য সেটাও তুমি খুঁজে বের করতে পারবে, যেহেতু তুমি গ্রামে
কখনো কখনো গিয়েছো, সেখানে কি কি তোমার ওই গ্রামের আশপাশের পরিবেশ আর শহরের আশপাশের পরিবেশ কেমন হতে পারে, পার্থক্য কী, তুমি সেটা মিলিয়ে দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের শহর পড়লাম, তোমরা বাসায় ভালো করে এটা আরও পড়ে নেবে, বুঝে নেবে, তাহলে প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ অনুশীলনীর সব প্রশ্ন উত্তর পাঠ মূল্যায়ন তোমাদের উত্তর দিতে বা লিখতে বা শিখতে সহজ হবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।